everybody, what's going on? Welcome to another episode of Bootstrap 4. So last tutorial আমরা ইমেজ রেসপন্সিভ নিয়ে আলোচনা করেছিলাম, যে ইমেজটাকে রেসপন্সিভ করা যায় এবং সেটা দুটো ক্লাস দেখেছিলাম এবং সাথে আমরা যে বাটন মানে গ্রুপ বাটন সেটা দেখেছিলাম। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আমরা সবচেয়ে বেশি এবং সবচেয়ে জোশ যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ক্যারোজল। সো ওরা বলি না আমি আমার ভাষা বলতেছি, আপনারা যে ওয়েবসাইটে স্লাইডার ইউজ করেন, লাইক এখান থেকে তিনটা ছবি একটা হয়ে যায় আরেকটা হয়ে যায় আরেকটা হয়ে যায়, ক্লিক করে যাওয়া যেতে হয়, এই যে স্লাইডারটা ইউজ করেন এটা আসলে তৈরি করতে গেলে আমাকে অনেক কোড করতে হবে, তাই না? যদি HTML CSS প্লাস আমি যদি কোড করি তাহলে অনেক কোড করতে হবে, জাভাস্ক্রিপ্ট কোড লাগবে। যেহেতু HTML CSS JS এর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ, তাই সে একবার কম্বাইন করে একটা কোড আপনাকে দিয়ে দিয়েছে, আপনি যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে স্লাইডার ইউজ করতে পারবেন। তো সেটাকে ক্যারোজেল বলা হয় বুটস্ট্র্যাপ 4-এ, এবং সেটাই আজকে আলোচনা করবো এবং সে খুবই ইম্পর্টেন্ট। এবং যারা একবারে বিগিনার তাদেরকেই বলতেছি যে এটা দেখুন, আপনি আপনার ওয়েবসাইটে এটা ইউজ করুন, যেটা আপনি আপনি যদি বিগিনার তো আপনি জানেন HTML কি CSS কি, আপনি একটি স্ট্র্যাটেজিক ওয়েবসাইট তৈরি করতে পারছেন, বাট ওখানে যদি আপনি কোনো একটা ইমেজ দিতে পারতেছেন হেডার হিসেবে, বাট সেখানে কিন্তু আপনি স্লাইডার ইউজ করতে পারতেছেন না। বাট আজকের থেকে আপনি স্লাইডার ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো, চলুন শুরু করা যাক। এবং আপনারা আছেন ডান হান্টার চ্যানেলে এবং যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাস্ট পর্যন্ত আমাদের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই অবস্থা ছিল, তো আমরা হচ্ছে এখানে স্লাইডার ইউজ করবো। স্লাইডার ইউজ করার জন্য কিছু ইমেজ দরকার, আমি অলরেডি আমার যে ডাউনলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য, স্লাইড 1 স্লাইড 2 স্লাইড 3 তিনটা ছবি আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা আমি স্লাইডার হিসেবে ইউজ করবো। তাহলে চলে যাই, যেহেতু স্লাইডার ইউজ করবো কারণ বুটস্ট্র্যাপ লাগবে, কারণ বুটস্ট্র্যাপের স্লাইড আমরা ইউজ করবো, আমার নিজেদের তৈরি করবো না। সো বুটস্ট্র্যাপ 4 এবং তাদের অফিসের ওয়েবসাইট চলে যাই এবং সেখানে ক্যারোজেল যেটা আছে সেটা আমরা ইউজ করবো, সেটা ক্যারোজেল বলে ক্যারোসেল বলে যে যেটা বলে এটা ব্যাপার না। সো আমরা গেটিং এসে চলে যাবো, আমরা বুটস্ট্র্যাপ 4 যাইনি, আমরা বুটস্ট্র্যাপ 3 আসছি এবং বুটস্ট্র্যাপ 4 চলে আসছি। এখানে দেখেন কন্টেন্ট আছে, কোনো কম্পোনেন্ট আছে এবং সেখানে দেখেন ক্যারোজেল একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে আপনার তিনটা স্লাইড আছে, আপনি যদি শুধু চান যে আপনি শুধুমাত্র একটা ইমেজ শো করাবেন এখানে, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে অনলি এই এটা নিতে হবে এবং এটার জন্য এই কোডটা কপি করে এখানে কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে গেল। অথবা আপনি যদি আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ইমেজ এভাবে যাবে, সেক্ষেত্রে আপনার এই কোডটা কপি করবেন আপনার পেস্ট করবেন হয়ে যাবে। অথবা আপনি চান যে এইভাবে দেখেন দেখছেন স্লাইড এটা আছে, কপি করবেন হয়ে যাবে। অথবা আদারওয়াইজ আপনি চান অনেক সময় ইমেজ সাথে লেখাও থাকে সেটা জোস, এবং সেটা আমি দেখাবো আর নাই। সো এখানে জাস্ট ইমেজটা এটা আপনি নিতে পারবেন, জাস্ট আপনি ইমেজের মধ্যে একটা ডিপ ক্লাস নিয়ে জাস্ট লেখা লিখে দেবেন আপনার ইচ্ছা অনুযায়ী, সমস্যা নাই। তারপর তো আমরা এই থার্ড স্লাইডে কাজ করি, এটা এটা অনেকটা সেম, সো এটা নিয়ে কাজ করি, জাস্ট কপি করলাম এবং আমি আমার ফোল্ডারে যাই যেখানে আমি বুটস্ট্র্যাপ 4 নিয়ে কাজ করতেছি। এই ফাইলটা আমি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে। নাও আমাদের এখানে তেমন কিছু ছিল না, আমি যদি এখানে এটাই লিখে দিই এবং যদি রিলোড করি কিছু পাবো? পাবো না, তার কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে ইমেজ বলে দেই নাই। ফার্স্ট ইমেজ বললাম যে আমার ফার্স্ট ইমেজ ছিল হচ্ছে স্লাইড 01, অবশ্যই আপনাকে এক্সটেনশন বলে দিতে হবে, জেপিজি পিএনজি হোয়াট এভার ইউ ইউজ। সো স্লাইড 02 ডট জেপিজি, রাইট? এবং পরবর্তী বলতে হবে এখানে স্লাইড 03 ডট জেপিজি। আমি সেভ করলাম, যখন আমি এখানে রিলোড করতেছি দেখেন চলে আসছে, বাট আই হোপ এটা কাজ করবে না। ক্লিক করতেছি দেখেন আমার একটা ইমেজেই কাজ করতেছে, তাই না? কিন্তু কাজ করতেছে না, কেন কাজ করতেছে না? তার কারণ হচ্ছে আমরা যে লিঙ্কটা তৈরি নিয়ে দিয়েছি সেটা বুটস্ট্র্যাপ সেটা হয়তো আগের লিঙ্ক বা আগের লিঙ্কের জন্য হয়তো কাজ করছে না। তা আমরা লেটেস্ট যে CDN ভার্সনটা আছে বুটস্ট্র্যাপের সেটা আমরা ইউজ করব। তবে চলে গেলাম গেটিং স্টার্টেড এবং সেখানে এই যে CSS এর লেটেস্ট ভার্সন কপি করলাম এবং যেহেতু CSS আমি উপরে পেস্ট করলাম, ফাইন সেভ করলাম এবং JS এর 3 লাইন কপি করলাম এবং সেখানে পেস্ট করে দিলাম। নাও আমরা যেটা করি, আমরা এই দুটো না হলেও চলবে আপাতত, আচ্ছা থাক সমস্যা নেই, আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ওইটা এখানে মানে এইভাবে কমেন্ট করা যায় না নোটপ্যাডে, না এটা কমেন্ট করা যায় না, ওটা সাবলাইনে কমেন্ট করা যায়। যাই হোক আমরা এখন রিলোড করি, কোনো চেঞ্জ নাই, তা অধিক কাজ করে কি না? ওয়াও গ্রেট, না একজ্যাক্টলি রাইট, খুব সুন্দর একটা স্লাইড আমাদের তৈরি হয়ে গেলো। সেটাকে সাইজ করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, ছবি ইমেজ সাইজটা কমিয়ে নেবেন, তাহলে আমি এখানে সেটা বড় হয়, ডাউনলোড করছি তো সেজন্য বড় আসছে।
তো আপনারা দেখতে পারলেন যে খুব সুন্দর একটা স্লাইডার আমরা ইউজ করতে পারলাম, রাইট? এখানে ক্যারোসেলে ফার্স্ট অফ অল আপনার দুই নাম্বারটা আছে, সেটা আপনি ইউজ করতে পারেন, এই যে এইটা, এটা ইউজ করতে পারেন। তো জাস্ট এখানে পেস্ট করবেন এবং এইখানে আপনার যে ইমেজে আছে সেই ইমেজের নামটা দিয়ে দিবেন। তো নাও আপনাদের কাজ শুরু, আপনারা আপনাদের ওয়েবসাইট যে বানাচ্ছেন স্ট্যাটিক, আর আপনাদের ওয়েবসাইট এখন আপাতত স্ট্যাটিক হচ্ছে, কারণ এটা অবশ্যই বিগিনারদের জন্য, ডাইনামিকলি পারবেন না, সেটা আস্তে আস্তে আরও এক্সপার্ট হতে হবে। তারপর যারা বিগিনার আছেন তাদেরকেই বলছি শুরু করে দিন আপনার ওয়েবসাইটে একটা স্লাইডার ইউজ করা। তো কেন বসে থাকবেন? সো নর্মালি এটাও হ্যাঁ কাজ করতেছে, যান। আই হোপ আপনারা এনজয় করেছেন এবং স্লাইডার নিয়ে কিছু কথা বললাম আজকে টুকটাক, তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। এবং আপনারা বুস্টেপ ফোর সেটা এখান থেকে মেকআপ ক্লাস ও একটু কথাই বলে দিই এগুলো কী। নর্মালি যখন আমরা স্লাইডার ইউজটা করলাম এখানে আমার কিছুই নাই, সো দিল্লি বলছেন জাস্ট ফার্স্ট অফ অল একটা ডিভের মধ্যে সে কী করলো, স্লাইডের জন্য তিনটা পার্ট করলো, এই তিনটা পার্ট আমি আলাদা করতেছি বুঝে দেওয়ার জন্য, এই তিনটা পার্ট করলো। হ্যাঁ, সো এই তিনটা পার্ট করলো একটা ডিভের মধ্যে, লাইভ ক্যারোসেল ইনার ক্লাসের নাম, ঠিক আছে? ওকে, এইটার মধ্যে সে আর তিনটা ডিপ নিল, কারণ কি তিনটা ডিপ তিনটা ইমেজের জন্য, ফার্স্ট ডিপ এবং সে একটা ইমেজ, সেকেন্ড ডিপ একটা ইমেজ, থার্ড ডিপ একটা ইমেজ। তো এই ডিপের মধ্যে বললো ক্যারোসেল আইটেম অ্যাক্টিভ। অ্যাক্টিভটা কী? অ্যাক্টিভটা বলতে বোঝায় এখানে ক্যারোসেল আইটেম বলতে তিনটা আইটেম আছে, আমি এখানে চারটা আইটেম দিবো, আরেকটা আইটেম যদি এই আরেকটা আইটেম দিয়ে দিলাম চারটা, বুঝে গেছে? সেখানে আমি ইমেজটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন সাপোজ স্লাইডার 01, আমি আবার 1 দিলাম, এখানে স্লাইডার কত হলো? চারটে হয়ে গেল, সে চারটে হয়ে গেল। হ্যাঁ, 1 2 3 এবার আবার ওই 4, দেখেন দেখেন এই দেখেন চিত্র দুবার আসছে, কিন্তু সো চারটে হয়ে গেল। নাও এটা হচ্ছে আমার ক্যারোসেল আইটেম, এবং এখানে অ্যাক্টিভ বলতে বোঝায় এটা ফার্স্ট অফ অল এটা শো করবে, যখন আমরা এই স্লাইডার ইউজ করবো প্রথমত অ্যাক্টিভ হিসেবে এই মেম্বারটা মানে এই ডিপটা শো করবে, অলওয়েজ শো করে থাকবে অ্যাক্টিভ। আই হোপ বুঝতে পারছেন। তো যখন এই তিনটা ছবি দিল সেদিন কাজ করবে না, আপনাকে বলেই তো হবে এই যে এই স্প্যান ক্লাসের মধ্যে যখন সে প্রিভিয়াসে ক্লিক করলো, সে প্রিভিয়াটা গেল এই রোল, রোল হিসেবে বাটন ক্লিক করলো, রোলটা বাটন হিসেবে বললো ডাটা স্লাইড প্রিভিয়ার মানে প্রিভিয়াসে গেল। হ্যাঁ, আর যখন সে নেক্সট ক্লিক করলো সে নেক্সট রেফারেন্সে গেল। সো এবার হচ্ছে দেখা যায় যে এগুলো হচ্ছে স্লাইডার। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন, দেখে নেবেন, আপনারা প্র্যাকটিস করবেন। তো আপনার আই হোপ আপনারা এনজয় করলেন, এবং যারা এখন লার্ন হ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, এবং থ্যাংকস ফর ওয়াচিং।